হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো আজ আমি একটা বেঙ্গলি ট্রেডিশনাল কুক ক্রিয়েট করবো। তার প্রথমে আমি মুখটা ক্লিন করে তারপরে আমি অ্যাজ আ ময়েশ্চারাইজার ডেসোনাইট ইউজ করছি। দেন আমি আমার আইব্রোটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার আইব্রোটা খুবই পাতলা হালকা। তারপরে আমি আইব্রোটাকে সুন্দর পাউডার, আবার আইলিডও আমি কনসিলার ইউজ করেছি। দেন আমি এখন পাউডার দিয়ে, ট্রান্সলুশন পাউডার দিয়ে আবার আইলিডটাকে সেট করছি কনসিলার যেখানে ইউজ করেছিলাম। এখন আমি একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি। আইশ্যাডোর মধ্যে একটা ট্রানজিশন হিসেবে একটা হালকা ব্রাউন কালার আমি ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করে দেবো ট্রানজিশন কালারটাকে। আর তারপরে আমি একটা হালকা রেড কালার নিয়ে সেখানে ব্লেন্ড করছি। এখন আমি ওয়েবলিনে জেল লাইনার দিয়ে দেবো। জেল লাইনার একটু আমি মোটা করেই লাগাবো, অত ভালো করে প্রপারলি লাগানোর কোনো দরকার নেই, কারণ আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড হয়ে গেছে। এখন আমি আমার চোখের নিচে যত সব আইশ্যাডোগুলো পড়েছিল ওগুলোকে আমি ক্লিন করে নিয়ে এখন আমি কালার বারের একটা প্রাইমার ইউজ করছি। দেন আমি মেকআপ স্টুডিওর কনসিলার ইউজ করলাম। ভালো করে চোখের নিচে সব জায়গায় ইউজ করে নিয়েছি যেখানে লাগানো। এখন ওটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমি এখন ফাউন্ডেশন হিসেবে পিএসসির ফাউন্ডেশন ইউজ করছি। ফাউন্ডেশন আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ইউজ করছি। ভালো করে ব্লেন্ড করে নেব। এখন আমি কনসিলার নিচ্ছি আমার চোখের নিচটা হাইলাইট করার জন্য, লিকুইড হাইলাইট হিসেবে মেবিলিনের ফিট মি কনসিলার। ভালো করে ব্লেন্ড করে দেব কনসিলার। চোখের নিচে কনসিলার সেট করার জন্য আমি ট্রান্সলুশন পাউডারটি ইউজ করছি। কন্ট্রোলিং করব লিকুইড কনসিলার দিয়ে, তারপরে সেট করবো। আমার চোখের নিচটা অফ ক্যামেরায় আমি করে নিয়েছি, জেল লাইনার দিয়েই করেছি। আমি পুরো সব পাউডারগুলো ঝেড়ে নিচ্ছি। এখন আমি পাউডার কন্ট্রোল করছি হালকা করে নিয়েছি। ব্লাশও ইউজ করবো, হালকা ব্লাশ কোরাল কালারের ব্লাশ ইউজ করছি। মেকআপটাকে সেট করছি সেটিং স্প্রে দিয়ে। হাইলাইট ইউজ করব, একদম হালকা ন্যাচুরাল লাগবে এরকম। হয়তো তোমরা বুঝতে পারছো না হাইলাইটটা, ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই ভালো ওটা। তো কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর পাশে থেকো নোটিফিকেশন বেলটি প্রেস।